কৈলা শহরের মাইলং এডিসি ভিলেজ এলাকায় অবস্থিত ইংরেজি মিডিয়াম স্কুলের সম্মুখে গাড়ি দুর্ঘটনায় গত 25 জুন নিহত হয়েছিলেন দুজন পথচারী। ঘটনার পরের দিন দুই নিহতের বাড়ির গিয়ে শ্রাদ্ধ শান্তি সহ সামাজিক কাজ করার জন্য ব্যক্তিগতভাবে 20,000 টাকা দিয়ে সাহায্য করেছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায়। মৃত নিকেন্দ্র দেববর্মা এবং বিদ্যাভাগী দেববর্মার পরিবারকে সরকারি সাহায্যের আশ্বাসও দেন মন্ত্রী। এই ঘটনা শোনার পর দুঃখ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত দুই পরিবারের হাতে 4,00,000 করে মোট 8,00,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার নিহত নিকেন্দ্র দেববর্মা এবং বিদ্যাভাগী দেববর্মার দুই পরিবারের হাতে 4,00,000 টাকার স্যাংশন লেটার দেওয়ার পর মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 4,00,000 করে দুই পরিবারের হাতে মোট 8,00,000 টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজে এসে চেক দেওয়ার কথা থাকলেও বিশেষ কাজের জন্য উনি আসতে পারেননি। দেখুন, মানুষের জন্য সরকার, তার জন্য আপনি শুধু এটা ঘটনা এটা নয়, আপনার এই যে কুমারঘাটে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়েও আমরা সবাই দুঃখিত, কিন্তু যে ঘটনা ঘটে যায় সেটাকে তো আর ফিরিয়ে দেওয়া যাবে না, যারা মৃত্যু হয়েছে। কিন্তু তাদের পাশে সরকার থেকে যে তাদের জন্য ভবিষ্যৎ যে ছেলেমেয়েরা রয়েছে তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তার জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন কেন্দ্র আর্থিকভাবে সাহায্য ঘোষণা করেছে, তেমনি রাজ্য সরকারও ঘোষণা করেছে। আগে কী হতো, আগে দেখতাম আমরা বছরকে বছর এগুলো চলে যেত, কখনো সরকার সেগুলো নিয়ে ভাবতই না। আজকে এই এই ঘটনা ঘটার এক সপ্তাহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ স্যাংশন মেমো দিয়ে পাঠিয়েছেন। আজকে আমরা কুমারঘাটেও যাব, এখান থেকে গিয়ে প্রত্যেকটা পরিবার, যারা যারা পরিবারে মৃত্যু হয়েছে তাদের হাতে 4,00,000 টাকা, একজনের মৃত্যুতে 4,00,000 টাকা, এবং কেন্দ্র সরকারের যেটা, এটা পরবর্তীতে আসবে, কিন্তু রাজ্য সরকারের যেটা 4,00,000 টাকা সেটা আজকেই দেওয়া হচ্ছে। তো সরকার এবং মুখ্যমন্ত্রী এই সমস্ত যে গরিব পরিবার, যারা অসহায়, যাদের পরিবারে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং তাদের পাশে থেকে এবং তাদের চিকিৎসার জন্য জীবিতে গিয়েছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, বলছেন ফ্রিতে যেন তাদের চিকিৎসা করা হয়, কোনো ধরনের যেন আর্থিক তাদের অসুবিধা না হয় সেই দিকে যেন সরকার লক্ষ্য রাখে, এগুলো নির্দেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।